আমরা বুঝতে পারলাম যে আসলে কিভাবে এইচটিএমএল ফাইলটাকে ডট জাস্ট টু দ্য এক্সটেনশনটাকে ডট পিএইচপি করে দিলাম, করে দিয়ে আমরা সেটাকে সার্ভারে কিন্তু রান করতে পারছি। এই যে রান হয়ে গেছে, সার্ভারে রান হয়ে গেছে, আমাদের ফাইলের সব কিছু জিনিসপত্র দেখাও যাচ্ছে আগের মতো করে, সব কিছুই ঠিকঠাক আছে। এখন আমরা তাহলে এটা করে লাভ কী, বা কীভাবে কী করব? হ্যাঁ, কীভাবে কী করার জন্য যা শুধু কী করতে পারি, আমরা এই জিনিসটাকে, এই ফাইলটাকে ওপেন করতে পারি আমরা ভিজুয়াল স্টুডিও কোডে। কাজ করি, এখান থেকে উপরের দিকে কোথাও পিন করে রাখবো, পিন টাস্ক বার, তাহলে ভালো হবে, প্রতিদিন ক্লিক করে করে আনতে হয়, এখানে রেখে দিলাম। আচ্ছা, হয়ে গেল। তারপর আমরা এই ওয়েব আইটি এলটি ডেটাকে যা শুধু ড্রাগ করে নিয়ে এসে এর মধ্যে ছেড়ে দিব। এখন আমাদের দেখেন এখানে 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 আমি হচ্ছে অটোমেটিক্যালি এই যে কিসের মতো যেন দেখা যাচ্ছে, এটা হচ্ছে পিএইচপির সিম্বল আর কি। এখন আমরা বুঝবো কীভাবে এটা পিএইচপি কাজ করতেছে, বা পিএইচপি এটা ঠিক না, আমরা এক্সটেনশন দিয়ে দিলাম তাই হয়ে গেল পিএইচপি, আর এখানে অটোমেটিক্যালি কাজ করতেছে এইচটিএমএলের মতোই, তাহলে আমাদের মানে বিশ্বাস আশা ভরসা সব কিন্তু ভেঙে গেল। সো আমরা যদি বুঝতে চাই আসলে পিএইচপি কাজ করতেছে বা পিএইচপি কেন হচ্ছে, বা পিএইচপির কোনো মানে বোঝা তো দরকার ঠিক না, পিএইচপি লেখা শুরু করার জন্য আপনাকে অবশ্যই পিএইচপি জার্তার মধ্যে লিখলে হবে না। এখানে যদি আপনি হাজার লেখা উল্টে ফেলেন তাও কিন্তু এটা খুব একটা লাভ হবে না বা লস হবে না, নর্মালি শো করতেছে। কিন্তু পিএইচপি লেখার জন্য আপনাকে লেস দেন, একটা কোয়েশ্চেন সাইন, তারপরে পিএইচপি, তারপর এটা লিখলেই হবে, এবং শেষ করার জন্য কোয়েশ্চেন সাইন, গ্রেটার দেন লিখলে হয়ে যাবে। এর মধ্যে নর্মালি পিএইচপি লেখে লোকজন, এটাই লেখার সিস্টেম। এখন এটা যদি লেখেন, দেখুন কোনো চেঞ্জ হয়েছে, কোনো চেঞ্জ আছে, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, আমরা ধরেন এখানে লিখলাম যে আমি পিএইচপি লেখা শেখা ফেলাইলাম, বাহ, আমাদের পিএইচপি লেখা শিখে ফেলছি আমরা, গুড। আমার লেখার পর আমরা ওয়েবসাইটের মধ্যে যাই, যাওয়ার পর একটু রিলোড যদি দিই, হ্যাঁ হ্যাঁ, মাত্রই লেখা শুরু করলাম বা লেখা শিখলাম, অমনিতেই একটা এরকম ইরোর দিল। কিসের ইরোর? এখানে লেখা আছে পার্স ইরোর, সিনট্যাক্স ইরোর, আনএক্সপেক্টেড পিএইচপি। মানে কি এখানে বলতেছে যে এই যে এখানে লেখা আছে পিএইচপি লেখা আছে, এই লেখাটা কোনো সহ্য করতে পারছে না। আচ্ছা, আমরা কেটে দিলাম, আমার লেখা শিখে ফেললাম, এটা লিখলাম, এখন রিলোড দেন, এখন বলছে লেখা আনএক্সপেক্টেড লেখা, লেখাটাকে সহ্য করতে পারছে না, সবগুলোই কেটে দিলাম, শুধু আমি রাখলাম, রিলোড দেন। এখন বলছে ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট আমি, এর আগে বলতেছিল যে জিনিসগুলো ঠিক না, এখন বলছে কি ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট আমি, মানে কনস্ট্যান্ট নামে জিনিস আছে সেটা হচ্ছে আনডিফাইন করা আছে, অ্যাজিউম আমি, মানে বলছে এই তিন নাম্বার লাইনে পিএইচপির মধ্যে সবচেয়ে মজার একটা জিনিস, পিএইচপি এই নর্মালি দেখায় দেয় যে কোথায় রোড দিচ্ছে, তিন নাম্বার লাইনে রোড, এই যে তিন নাম্বার লাইনে রোড, আপনি এখানে সলভ করতে পারবেন। আপনি যদি এটাকে কন্ট্রোল স্ল্যাশ দেন তাহলে কমেন্ট হয়ে গেল, কমেন্ট হয়ে গেল, আপনি যদি এখান থেকে রিলোড দেন তাহলে কিন্তু আপনার রোডটা চলে গেল, আপনি রোডটা ফিক্স করতে পারলেন। হ্যাঁ, এই রোডটা কমেন্ট করে ফিক্স করে ফেললাম আমরা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা মোটামুটি পিএইচপি লেখা শেখার জন্য প্রিপেয়ার, আমরা পিএইচপি মানে প্রিপেয়ার বলতে কি আমরা লেখা শুরুই করতে পারলাম না, প্রিপেয়ারের কি আছে, আমরা অ্যাটলিস্ট ইরোরটা তো আনতে পারছি ঠিক না, মানে ইরোর আসলে মানে ভালো লাগলো আর কি, যে হ্যাঁ আমরা কিছু একটা মানে করলাম আর কি, ইরোর আসুক ভুল আসুক। ধরেন আপনি আপনি শুয়ে শুয়ে চিন্তা করতেছেন যে আমি সাইকেল চালাচ্ছি, আমি সাইকেলে উঠলাম, মোটামুটি প্যাডেল দিলাম, যাচ্ছি, যাওয়ার পর উঠতেছি, উঠতে উঠতে মানে যে যাচ্ছি যাচ্ছি যাতে আমার মনে হলো যে আমি একটু উড়ি, আপনি একটু টান দিলেন বডিটাকে, উড়ে উড়ে বেড়ানো শুরু করলেন। আচ্ছা, এটাই বেটার নাকি আপনি সরাসরি আপনি আপনার একটা সাইকেল নিলেন, সাইকেল নিয়ে তারপরে আপনি চলাফেরা চলা চলা শুরু করলেন, আপনি যদি একটা পড়ে গিয়ে
ধরেন আপনি পড়েও যান, ব্যথাও যদি পান, তাও কিন্তু আপনার এখানে স্যাটিসফ্যাকশন আছে যে না আপনি ভুল করছেন, ভুল করে আপনি চলাতে পারেন নাই, আপনি পড়ে গেছেন, পড়ে যে ব্যথা পাইছেন বা আপনার হাত ভেঙে গেছে, ভেঙে যাক তাতে সমস্যা নাই, কিন্তু আপনি কিন্তু চালাচ্ছেন, আপনি চালাচ্ছেন, আপনি ব্যথা পাচ্ছেন, কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন এখানে, হ্যাঁ আপনি, আমি ফিজিক্যালি মানে শুরু করলাম আর কি, আর কি অ্যাটলিস্ট আপনি পড়লেন না, আপনি সাঁতার সাঁতার শেখা শুরু করলেন, পানি খেলেন না, বাট সাঁতার শেখার কিন্তু কোনো মানেই হয় না। সো আমরা অলরেডি পিএসপি লেখা শুরু করে দিছি, এখন আমরা এই ফাইলগুলো আমাদের লাগবে না আপাতত, আমরা এই ফাইলগুলো ধরেন এখানে না, আমাদের এখানের মধ্যে এখানে যেগুলো আছে এগুলোকে আমরা আপাতত সবগুলোকে ডিলিট করে দিলাম, আমাদের সমস্ত পিএসপি দরকার নাই। আমরা যদি এখান থেকে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েব আইটি এলটিডিতে যাই, তাহলে এখন কিন্তু কিছুই নাই, কিছুই নাই, খুব ভালো কথা। আমরা যদি এখানেও যাই তাও দেখবো কিছুই নাই, আমাদের এখানে কিছুই নাই ওয়েব আইটি এলটিডির মধ্যে। আমরা এখানে যাব, যাওয়ার একটা ফাইল তৈরি করি, তার ইন্ডেক্স। আচ্ছা, এখানে একটা কাহিনী ছিল কিন্তু, আমরা একটু এটা ডিলিট করে দেওয়ার আগে আবার একটু নিয়ে আসি, আমি কন্ট্রোল জেড দিলেই চলে আসছে, কিন্তু আবার ভাবেন না কেমনে আনলেন। এখানে যদি ধরেন এটার নাম দেখো তো অ্যাবাউট বা পান্ডা ডট পিএসপি, আমি যদি এখানে রিলোড দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এই যে পান্ডা ডট জেপিজি এখানে যদি যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে, কারণ ইন্ডেক্স ডট পিএসপিটাকে অটোমেটিকলি সে বুঝতে পারে যে এটাই হচ্ছে আমাদের হোম পেজ, কিন্তু অন্য কোনো যদি কিছু থাকে তাহলে সেটাকে দেখে না, টোটাল সব সবগুলোকে এইভাবে দেখায়। সেক্ষেত্রে আমাদের সার্ভারের মধ্যে গিয়ে এক জায়গায় সেটিং করতে হয়, কোড করতে হয়, কোড করে যদি বলে দেন যে না পান্ডাও সঙ্গে সঙ্গে পান্ডাটাও হচ্ছে আপনার পান্ডা ডট পিএসপিটাও নর্মালি ডিফল্টভাবে শো করবে, তাহলে কিন্তু এরকম করেই শো করবে। তাছাড়া আপনাকে কী করতে হবে, এখানে pandaa.php লিখে দিতে হবে, তাহলে কিন্তু হোম পেজটা শো করবে। এটা এটা মোটামুটি মানে সিম্পল একটা জিনিস, তারপরে অনেকেই অনেকেই এটা কনফিউশন হয়ে যায় যে হ্যাঁ আমি অন্য নাম দিছি কিন্তু আসে না, এরকম আসে কেন, মানে ম্যাক্সিমাম লোকের মধ্যে এই টেন্ডেন্সিগুলো কাজ করে, এই সমস্যাগুলো ফিল করে, আমি দেখে আসছি যতদিন ধরে শেখাই। সো সেই জন্যই বললাম যখন আপনি নামগুলো চেঞ্জ ই করবেন, অন্য নাম থাকবে তখন কিন্তু সেটাই শো করবেন, এখানে অনেক নাম থাকতে পারে, বাট যে ফাইলটার নাম হচ্ছে ইনডেক্স ডট এইচ পিএসপি সেটাই কিন্তু শো করবে। এখন যদি আপনি এখানে রিলোড দেন তাহলে কিন্তু ওই ফাঁকা ফাইলটাই শো করছে, কারণ এর মধ্যে কিছুই নেই, ইন্ডেক্স ডট পিএসপির মধ্যে কিছুই নেই। আপনি যদি এখানে এই স্টোর মধ্যে লিখে দেন হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কিন্তু এটাই শো করবে, এটাই শো করছে। তারপরে আমরা বুঝতে পারছি যে আমরা যাই থাকুক এর ভিতরে কোনো কিছুকেই ডিফল্টভাবে পাবে না। আচ্ছা হ্যাঁ, এখন তার এটাও আসছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ওইটাকে পান্ডাকে আনতে চাই তাহলে কিন্তু pandaa.php লিখলে তখন এটা চলে আসবে, আর যদি কিছুই না লিখি তখন কিন্তু আমরা আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড ইন্ডেক্স ফাইল আছে সেটাই শো করবে। আচ্ছা, এখন আমরা সবগুলোকে ডিলিট করে দিতে পারি উইদাউট index.php-টা থাকলো এটা। ওকে, কী হচ্ছে, আমরা আমরা পিএসপি এখানে লেখা শুরু করবো। এখন এখন পিএসপি লেখার জন্য আমরা এই আমরা জাভাস্ক্রিপ্টটা আমরা যতটুকু শিখছি ওটা কিন্তু আমাদের কাজে লাগবে এখানে, কারণ আমরা অনেক সিনট্যাক্স আছে শুধু আলাদা, বাট অনেক মানে আইডিয়াই জাভাস্ক্রিপ্টের সঙ্গে মিল আছে। শুধু নট অনলি জাভাস্ক্রিপ্ট, আপনি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও যদি যান বেসিক যে জিনিসগুলো মানে অলমোস্ট সেম, কিন্তু ভিতরে মানে তারপরের যে জিনিসগুলো আছে সেগুলো একটু ডিফারেন্ট আছে। সো আপনাকে আপনাকে বেসিক জিনিসগুলো যদি সম্পর্কে ক্লিয়ার থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। তো আমরা আগের মতোই যদি ধরেন এখানে আমরা যদি পিএসপি লেখা শুরু করতে চাই, আমরা জানি কী করতে হয়, এখানে একটা একটা গেটার লেস দেন দিতে হয়, তারপর কোয়েশ্চেন সাইন দিতে হয়, পিএসপি লিখতে হয়, তারপরে আবার কী করতে হয় পিএসপিটাকে ক্লোজ করার জন্য, যদি যদি এই ফাইলের মধ্যে পিএসপি যদি শুধু থাকে তাহলে ক্লোজ করার দরকার নাই, এই ফাইলের মধ্যে যদি সবগুলো করে যদি পিএসপি থাকে তাহলে কোনো মানে আপনার ক্লোজ করার দরকার নাই সেক্ষেত্রে। আর যদি অন্য কোনো এইচটিএমএল লেখা থাকে তাহলে এইচটিএমএল থাকতেই পারে, ধর এখানে আমি লিখলাম এইচটিএমএল 5 এরকম থাকলো, সেক্ষেত্রে তো আমি এখানে এইচটিএমএল লিখলাম, তাই লিখলাম H2 হ্যালো ভাইয়া কেমন আছেন,
হ্যালো ভাইয়া কেমন আছেন, এই কথাটা শো করতেছে, আর কি আছে উপরে, কিন্তু পিএইচপি লেখা দাও আছে। আপনি পিএইচপি যার মধ্যে মানে এর মধ্যে লিখবেন, সমস্যা না, এর মধ্যেও লেখা যাবে, এর মধ্যেও লেখা যাবে পিএইচপি। আবার যদি আপনি চান যে কি করবো আমি, এর মধ্যে এইচটিএমএল লিখবেন, এর মধ্যে কিন্তু পিএইচপির মধ্যে এইচটিএমএল আপনি লিখতে পারবেন না, লেখার ওয়ে আছে, অন্যভাবে লিখতে হবে। তাহলে আমরা বুঝলাম যে এইচটিএমএল এর মধ্যে, এইচটিএমএল ট্যাগের মধ্যেও আপনি যদি লিখতে চান তাও কিন্তু লিখতে পারবেন। আপনি যদি এর মধ্যে গিয়ে এই অ্যাট্রিবিউটের মধ্যে গিয়ে এ এল, তাহলে এখানে লিখবেন কি অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট আজ থাকতে পারে, টাইটেল, টাইটেলের মধ্যে এর মধ্যে পিএসপি লিখবেন, তাতেও সমস্যা নেই, তাও লেখা যাবে। তাহলে এখানে এখানে যদি আপনি দেখেন কোনো ইরর দিবে না, কিন্তু এখানে কোনো ইরর দিচ্ছে না, ইরর দিচ্ছে, কিন্তু এখানে গিয়ে যদি আপনি উল্টাপাল্লা কিছু একটা কোড লেখেন তাহলে হয়েছে, কি হয় কিছু, আচ্ছা এটার জন্য বুঝতে পারছে না। হ্যাঁ এখন কিন্তু ইরর দিয়েছে ঠিকই, কারণ বুঝতে পারছিল না, কোটেশন দেওয়া ছিল তো যার কারণে বুঝতে পারছিল না, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা পিএসপি লিখতে পারবো, কিন্তু পিএসপি ঠিক ঠাক মতো লিখতে হবে, উল্টা পাল্টা লিখলেই কিন্তু দিবে ইরোর, এবং ইরোর দিলেও সুবিধা কোথায় ইরোর দিচ্ছে এই জিনিসটা আপনাকে বলে দিচ্ছে, এটা সবচেয়ে প্লাস পয়েন্ট পিএসপির মধ্যে। যদিও জাভা স্ক্রিপ্টের মধ্যে বলে দেয়, বাট জাভা স্ক্রিপ্টের মধ্যে আপনাকে কনসোলে বলে দেয়, নর্মালভাবে বলে দেয় না, মানে ফ্রন্ট এন্ডে দেখা যায় না, আর পিএসপির মধ্যে সরাসরি আপনার মানে ওপেনই হবে না, এরকম এরকম হয়ে যাবে, এরকম দেখা যাচ্ছে।